রেসপন্সিবিলিটিটা। হ্যাঁ, বের করো বের করো। হ্যাঁ, তুমি বের করো। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাজধানীর কাফরুল ও কাকরাইল থেকে 10 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এর মধ্যে একজন মাহবুবা নাসরিন রূপা, তিনি বগুড়ার ধূপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেত্রী। প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিট নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনায় তাকে আটক করা হয়। হ্যালো, কি নাম? রূপা আক্তার। আজকের ভিডিওতে আমরা জানব কি এই সুন্দরী মাহবুবা নাসরিন রূপা, তার এত ক্ষমতার উৎস কি। মাহবুবা নাসরিন রূপার ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় তিনি ছাত্রলীগ ইডেন মহিলা কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, একই কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাত্রী বিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন তিনি। পরে দলীয় নেতাদের খুশি করে 2018 সালে ধূপচাঁচিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ধূপচাঁচিয়া উপজেলার একাধিক ব্যক্তি জানান, মাহবুবা নাসরিন রূপা নির্বাচিত ভাইস চেয়ারম্যান হলেও তিনি এলাকায় সেভাবে থাকেন না, মাঝে মধ্যে আসেন আবার ঢাকায় চলে যান। এলাকায় আসলে আওয়ামী লীগের জাতীয় নেতাদের সঙ্গে তার ঢাকায় তোলা ছবি মোবাইল ফোনে লোকজনকে দেখাতেন। তার গ্রামের বাড়ি একই উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভুইপুর গ্রামে। নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সমর্থন না থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ম্যানেজ করে তিনি ভাইস চেয়ারম্যান পদ ভাগিয়ে নেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু গণমাধ্যমকে জানান, মাহবুবা নাসরিন রূপা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী, বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য। ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার বলেন, মাহবুবা নাসরিন প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোদা। নিয়োগের কথা বলে চাকরি প্রার্থী সংগ্রহ করতেন তিনি সহ কয়েকজন। ডিবির এই কর্মকর্তা আরও বলেন, প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের অধীনে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের 550টি অডিটর পদে নিয়োগের জন্য শুক্রবার 70 নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ডিবির ডিজিটাল বিভাগ তথ্য পায় চক্রের সদস্যরাই পরীক্ষার্থী সেজে কেন্দ্রের ডিজিটাল ডিভাইস নিয়ে যায়। প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্র থেকে তারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অপর সদস্যদের কাছে পাঠিয়ে দেয়। বাইরে থেকে তারা প্রশ্ন সমাধান করে পাঠিয়ে দেয় কেন্দ্রে। চাকরি প্রার্থীদের এভাবে তারা পাস করাতেন। এজন্য প্রতি চাকরি প্রার্থীর কাছ থেকে তারা 16 লক্ষ টাকা পর্যন্ত নিতেন। অগ্রিম হিসেবে নেওয়া হতো 2 থেকে 5 লক্ষ টাকা। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এ ধরনের ভিডিও আরও পেতে ভিডিওটি শেয়ার করুন।